আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ইউর সেলফ উইথ কোলি। আমি কোলি। আজকে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কী নিয়ে কথা বলবো। মিস রোজের স্টুডেন্ট বাজেটের এই যে মিনি আইশ্যাডো প্যালেটগুলো আছে, এগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। এগুলো নিয়ে আসলে একটা কথা আগেই আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেট যেগুলো এরকম মিনি থাকে, সাধারণত এদের তুলনামূলক প্রাইসটা একটু বেশি পড়ে। কেন সেটা আসলে আমারও সেভাবে জানা নেই। যে কোনো জিনিসের মিনি প্যালেট যেগুলো থাকে বা মিনি সাইজের যেগুলো, এগুলো ফুল সাইজের চাইতে সবসময় একটু তুলনামূলক কস্ট বেশি পড়ে। যেমন এটা, এই যে আইশ্যাডো প্যালেটগুলো আছে, এগুলো হচ্ছে 200 করে, যেটা আপনি হয়তো লোকাল মার্কেটে গেলে হয়তো আপনার 150 করে পড়বে। কিন্তু এর তুলনায় যদি ফুল সাইজের বিগ যে আইশ্যাডো প্যালেটগুলো আছে সেগুলো যখন আপনি নিতে যাবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেকটাই কম পড়ে যায়। আমার কাছে আজকে যেগুলো আছে মিস রোজের, একটা হচ্ছে 04 শেড নাম্বার, আর একটা হচ্ছে শেড নাম্বার 03। বারকোডটা চেক করে নেবেন, কারণ এই প্রোডাক্টগুলো অরিজিনাল। অরিজিনালটা আপনি বারকোড চেক করলেই ধরতে পারবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই কালার্সগুলো নিউড বেজ মেকআপ, বা যদি কেউ বলে যে দিনের বেলার যে কোনো পার্টি মেকআপের জন্য পারফেক্ট, আমার কাছে সেরকমই মনে হয়েছে। এই কারণে আসলে আমার স্কিন টোনের সাথে মিলিয়ে আমি এনেছি। যেমন এটার মধ্যে আপনার ম্যাট কালার্স বা বেজ কালার্স পাবেন আপনি দুটো, এটা দিয়ে সাধারণত প্রাইম করা যায়, আর এটা দিয়ে হচ্ছে গিয়ে কর্নার ক্রিয়েট করা যায়। আর বাকি যেগুলো আছে, অর্থাৎ বাকি যে 7টা কালার আছে, এগুলো সবগুলো হচ্ছে শিমারি কালার। এটা আসলে আমি অনেকটা ইউজ করেছি, দেখেই বুঝতে পাচ্ছেন এটাও ইউজ করেছি অনেকটা। খুব বাটারি ফিনিশ, আমি নিজে ইউজ করেছি সেই কারণে বলতে পারছি। এরপরে হচ্ছে এটা এনার, আপনি কোনো ম্যাট কালার্স পাবেন না। 3 নম্বর যে আইশ্যাডো প্যালেটটা আছে, এটা 3 নম্বর আমি যদি ভুল না করি, হ্যাঁ 3 নম্বর, এটাতে আপনি কোনো ম্যাট কালার্স পাবেন না বা কোনো বেজ কালার পাবেন না, এটার মধ্যে সবই আপনার শিমারি। এটা হচ্ছে গ্লিটার, এটা হচ্ছে গ্লিটার, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সব শিমারি কালার। এই কালারগুলো আমি আসলে নিয়েছি বিউটি ব্লসম গ্যালারি থেকে। ওনাদের উপরে আমি একটা কারণে চোখ বন্ধ করে আস্থা রাখি, সেটা হচ্ছে ওনাদের কাছ থেকে আমি একদম অরিজিনাল কথাটা পাই, অরিজিনাল কথা, ওরে বাবা, যেটাকে বলা হয় সৎ সাহস আছে ওনাদের, যে কোনটা অরিজিনাল প্রোডাক্ট, কোনটা রেপ্লিকা, কোনটার আপনার মার্কেট প্রাইস কত, ওনারা একেবারে সরাসরি বলে দেন, এবং ওনাদের পক্ষে কোনটা দেয়া সম্ভব কোনটা দেয়া সম্ভব না সেটা সমস্তটাই বলেন। একটা জিনিস আমি সোয়াচ করব অবশ্যই, এখানের এই যে গোল্ডেন, যে এই গোল্ডেনটা আর এই কপার, এই দুটো আমি এর আগে একটা ভিডিওতে আমি চোখের সাজে ইউজ করেছিলাম, এবং সবাই বলেছে মোটামুটি যে ম্যাডাম আপনার ওই ভিডিওটার চোখের সাজটা খুব ভালো ছিল। বাস্তবের কথা বলছি, আমি কমেন্টের কথা বলছি না, কারণ বাস্তবে আমি একজন টিচার, তো সেই সূত্রে আমার স্টুডেন্টরা আমাকে অনেক সময় কমপ্লিমেন্ট করে যে ম্যাডাম ওটা ভালো লাগছিল, সেটা ভালো লাগছিল। তো একটু সোয়াচ দেখি, প্রথমেই আজকে এটা নিব। এটা দেখুন কী পরিমাণ পিগমেন্টেশন, আমি কোনো এখানে রাব করিনি, জাস্ট টাচ, দেখুন কী পরিমাণ পিগমেন্টেশন। দুটো কালার এখান থেকে নেব, আর দুটো কালার আবার 4 নম্বর প্যালেটটা থেকে নেব। আগেই বলে দিয়েছি এক একটা আমার কাছে 200 করে নিয়েছে। আপনারা আসলে কথা বলে দেখতে পারেন, অনেক সময় দেখা যায় যে ডিসকাউন্টও থাকে, সেই জন্য বললাম যে একটু কথা বলে দেখতে পারেন। এটা বেজ কালারের মধ্যে শিমারি কালার, আমি এই ধরনের কালার খুব কম দেখেছি এর আগে। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই ধরনের কালারগুলো দিয়ে আপনি হাইলাইটিংও করতে পারবেন, বা এই ধরনের যে কালারগুলো আছে এগুলো দিয়ে আপনি হাইলাইটার হিসেবে ইউজ করতে পারবেন, যে আপনার চিকবোন এরিয়া, আপনার অ্যাপল এরিয়া, চিক অ্যাপল এরিয়া যেটা, এই এরিয়াগুলোতে আপনি দেখতে পারবেন। ভালো কথা, দেখুন কতটা পিগমেন্টেশন। ওয়েট, আমি এক্সট্রা আলোর ব্যবস্থা করছি। এই যে আমি যা বলেছি, এই ধরনের কালার্সগুলো দিয়ে আপনি হাইলাইটিংও করতে পারবেন, এই জন্য আসলে আমার এই প্যালেটগুলো খুব পছন্দ হয়েছে। বিউটি ব্লসম গ্যালারির যিনি আছেন ঋতু আপু, ওনার সঙ্গে যোগাযোগ করলে আপনারা আসলে এই জিনিসগুলো পাবেন। কোথায় পাবেন, দাম কত, কীরকম পিগমেন্টেশন, সবটাই দেখালাম। দেখুন এই কালারটার কথা যে আমি বলেছিলাম যে এটা একেবারেই একটা হাইলাইটিংয়ের জন্য পারফেক্ট, আসলেই তাই। তারপরেও আমার হাতে এতখানি, ও একটা ছোট্ট সিক্রেট বলি, এই ধরনের গ্লিটারি যে
শিমার যে আইশ্যাডোগুলো আছে এগুলো আপনারা ব্রাশ দিয়ে ইউজ করলে যতটা না আপনারা কালার পে অফ পাবেন তার চাইতে অনেক বেশি পাবেন যদি আপনি এরকম ফিঙ্গার টিপে নিয়ে তারপর কাজ করেন। একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিলাম, আইশ্যাডো বলেন বা হাইলাইটিং বলেন, সেক্ষেত্রে আপনারা আঙুলের ইউজটা করলে খুব ভালো সেটার ফল পাবেন। তো যদিও ভিডিও ভালো মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় দিন আপনাদের বিউটি ব্লগার কলিকে। আল্লাহ হাফেজ।